বাংলাদেশের মানুষের কাছে আমি আরো কৃতজ্ঞ এই জন্য যে টানা চারবার ক্ষমতা আসতে পেরেছি। তা আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না, আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আমি আবার পেয়েছি। আর সেই ক্ষেত্রে আমাদের সামনে এখন যে লক্ষ্য, আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা 2010-এ প্রণয়ন করেছিলাম যে 21 সালের মধ্যে রূপকল্প 21 আমরা ঘোষণা দিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম, সেটা আমরা বাস্তবায়ন করেছি। এবং আমরা 20 সালে জাতির পিতা জন্মশতবার্ষিকী, 21 সালে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি, তখনই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে, আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে অস্বল্পোন্নত দেশ থেকে, কার্যকর হবে 2026 সাল থেকে। কাজেই এই সময়টায় বোধ হয় মনে হয় আমাদের সরকার আসাটা খুব প্রয়োজন। এই জন্য ছিল যে এই 26 সালে উন্নয়নশীল দেশ হিসেবে যে সকল সুযোগগুলি আমরা পাব ব্যবসা বাণিজ্য প্রসারে, সেই সুযোগগুলি যেমন আমাদেরকে গ্রহণ করতে হবে যথাযথভাবে, সুপরিকল্পিতভাবে। আবার যে চ্যালেঞ্জগুলি আসবে সেটাও আমাদের মোকাবেলা করতে হবে। যদি আমরা সরকারে থাকতেই যখনই গ্র্যাজুয়েশনটা হয়েছে তখনই আমি আমাদের যেমন মুখ্য সচিবকে দিয়ে একটি কমিটি করে দিয়েছি, কয়েকটি উপকমিটিও করা হয়েছে, কি কি সুযোগ আসতে পারে, আগে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার উপর বিশদ কার্যক্রম আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের প্রস্তুতি থাকলে, আগাম প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না, আমি সেটাই বিশ্বাস করি। তাছাড়া উৎপাদন বৃদ্ধিতে আমরা বহুমুখী ব্যবস্থা নিয়েছি এবং সেগুলি আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশটা আরও এগিয়ে যাক, আরও উন্নত হোক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা খুব ভালোই যাচ্ছিলাম, আমাদের প্রবৃদ্ধি প্রায় 8-এর কাছাকাছি নিয়ে এসেছিলাম, কিন্তু আপনারা জানেন যে সেই সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, ঠিক তার আগে আসলো কোভিড অতিমারি। এই কোভিড অতিমারির যে মানে প্রভাবটা অনেক উন্নত দেশ, ধনী দেশ, তাদেরও ইনফ্লেশন বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে, তাদের মানুষগুলিও খুব একটা ভালো নেই। আর আমাদের মতো যারা আমরা কেবল মানে উঠতি অবস্থায় আছি, সেই সময় এটা একটা বিরাট ধাক্কা আমাদের অর্থনীতির উপর এসে পড়েছে। তারপরেও ব্যবসা বাণিজ্য যাতে সচল থাকে, আমরা কিন্তু আমাদের ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দিয়েছি, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছি, ঋণের প্রায় অর্ধেকের বেশি টাকা কিন্তু আমি ভর্তুকি দিয়েছি যাতে আমাদের ব্যবসা বাণিজ্য সচল থাকে। গার্মেন্টস শ্রমিক থেকে শ্রমিকদের মজুরি আমরা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে বা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, যেন তারা কোনো মতে একেবারে মানে কর্মহীন হয়ে না পড়ে। ঠিক সেইভাবে আমরা সচল রাখার চেষ্টা করেছি আমাদের উৎপাদন, আমাদের ব্যবসা বাণিজ্য, তার সুফলটাও সাধারণ মানুষ পেয়েছে এবং এটা বিশ্ব একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আসলে সময় উপযোগী পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত প্রয়োজন, সেটা নিতে পারলে যে কোনো অভিঘাত থেকে মুক্ত হওয়া যায়। এবং কোভিড বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করিয়েছি, এবং আমরা অন্তত বলতে পারি যে অনেক উন্নত দেশ থেকেও খুব ভালোভাবে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। যে কোনো দুর্যোগ আসুক সেটা আমরা মোকাবেলা করতে জানি, করতে পারবো, এই বিশ্বাসটা অন্তত আমাদের আছে, আমি মনে করি আমার দেশবাসীরও আছে।